আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের অভিযান চলছে। আচ্ছা স্যার, আপনার নামটা স্যার? সত্যনারায়ণ ভুঁইয়ার, ইন্সপেক্টর। আজকে তারাপুর ইন্ডিয়া ক্লাব রবীন্দ্র স্ট্যাচুর কাছে আপনারা যে অভিযানটা করছেন, এটা কি কি করছেন, কি ব্যাপারটা? সিট বেল্ট, হেলমেট। আচ্ছা, মানে দুর্ঘটনা থাকে মানে কিরকম বাঁচত। আচ্ছা আচ্ছা, এই লাগে আমরা সিট বেল্ট হেলমেটটা চেক করে আসি। আচ্ছা, মানে লাগাই না মানুষ, ফাইন করতে আসে যারা মানে হেলমেট পরছে না, তাদের যারা হেলমেট পরছে না, যারা সিট বেল্ট পরছে না। আচ্ছা, তারা লাগে তাদের অভিযোগ। আচ্ছা, কিছুক্ষণ আগে দেখলাম একটা গাড়ির নাম্বার প্লেটটাও ঠিক নেই। আচ্ছা আচ্ছা, এটা মানে কি? হ্যাঁ, HSRP যেটা হাই সিকিউরিটি, হ্যাঁ হ্যাঁ, এটা নাম্বার নাই, তার ফাইন হবে। আচ্ছা, তা মানে ফাইনগুলো কিভাবে দিতে? এটা অনলাইন, অনলাইনে হবে। ক্যাশ নিচ্ছেন না? ক্যাশ না। বা আপনারা কোনো রসিদ দিচ্ছেন না? না না, এটা অনলাইন চলে যাবে, অনলাইনে যাব, মোবাইলে যাব। আচ্ছা, মোবাইল থেকে অনলাইনে পেমেন্ট। তা এবার অনলাইন যে যাচ্ছে, আচ্ছা, তা এই যে ধরুন কেউ হেলমেট পরেনি, তার ফাইন কত হবে? 1000 হবে। 1000। আর নাম্বার প্লেটের জন্য? এটা 500। আচ্ছা, আর কি আছে আপনাদের? সিট বেল্ট, সিঙ্গল হেলমেট পরে তো চলছে, কিন্তু ডাবল হেলমেট, ডাবল হেলমেট লাগে। আমি আস্তে আস্তে এটা করবো, কারণ এখানে শিলচরে একটা প্রবলেম আছে, ম্যাক্সিমাম হেলমেটই পিঁধে না, আমি আস্তে আস্তে সব না। কারণ আজকে থেকে 6 মাস আগে আপনাদের একটা অভিযানে বলা হয়েছিল যে ডাবল হেলমেটের ব্যাপারটা। আমি তো প্রচার করতে এসেছি। আচ্ছা, আমি রাখলে কই যে দুজনে পড়ো। আচ্ছা, তা ডাবল হেলমেটের পাবলিক বুঝতে লাগলে যে দুর্ঘটনায় হেলমেট না পিনলে কি হয়, এটা পাবলিক মেন কথা, এটা পাবলিক বুঝতে লাগে। আচ্ছা ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার মানে এক সেকেন্ডে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু এই কথাটা আমার পাবলিকের মানে কিছু আছে, পাবলিক বহুত সজাগ পাবলিক আছে, এইরকম পাবলিক আমি পাইছি, কিন্তু বহুত বহুতটা পাবলিক মানে এটা এটা সজাগ নাই। মানে আগামীতে ডাবল হেলমেট পরার আমি মানে গার্জেনদের অনুরোধ করছি যে তারাও নিজের বাচ্চাদের মানে এটা এটা জাননী দেন। আরও আপনি আগামীতে কি ডাবল হেলমেটের কোনো রয়েছে? এটা এটা আমি কমপ্লিট করা, তারপরে আমি, কারণ বিভিন্ন সিটিতে ডাবল হেলমেট ছাড়া কোনো এলাও হচ্ছে না, হচ্ছে না, কিন্তু আমাদের এই শিলচর শহরে তো হচ্ছে। শিলচরে হলো বোঝাতে হলো বহুত ঠান হচ্ছে। আচ্ছা, আমরা মানে বহুত কষ্ট করছি, যারা যানবাহন চালাচ্ছে তাদের জন্য যেটা যানবাহন আইন এটা মানিয়ে চলেন, দুর্ঘটনা থেকে বাঁচিয়ে থাকেন, নিজের সন্তানদের রক্ষা করেন, আপনারও নিজেও রক্ষা থাকেন, আমার সমাজটা ঠিক থাকতে লাগবো। আমি আগের রকম থাকলে হইব না, এখন গাড়ির গাড়ির পরিমাণ বাড়ছে, পিপুলস বাড়ছে, এই লাগে সব নিয়মকানুন চললে আমি সবাই বাঁচিয়ে থাকবো। ঠিক আছে, ধন্যবাদ। আমি এখন স্যারকে একটা প্রশ্ন করতে চাই, যেটা আমাদের সমাজের জন্য খুবই আবশ্যক এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন। স্যার, আপনার যে কষ্টটা করছেন, এই যে আমাদের জনগণের সুবিধার্থে এবং আমাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে, হ্যাঁ, সমাজকে সুস্থ রাখার জন্য এবং যানজট মুক্ত করতে আপনারা যে প্রচেষ্টাটা করছেন, এটা কতদূর আমাদের পাবলিক আপনাদের কথা মানছেন বা শুনছেন? আপনারা কতটুকু, আপনারা ভাবছেন কতটুকু উপকৃত হচ্ছেন আমাদের সমাজ? এখন আমি 30-40 এটা আমি মানে আমার অনুমানে দেখছি কিছু মানে পরিবর্তন হয়েছে। আমি ডেইলি করতে আসি, তো আর এক জায়গায় করি না, আমি জায়গায় জায়গায় করি। শিলচরে যেটা মানে এরিয়া আছে, আমি লক্ষ্মীপুর সাইডেও করি, এইফালে এই যে মিজোরাম রোডে করি, এইদিকে শ্রীকোনা এইদিকেও করি, উদারবনে করি। আপনার কি মনে হয় না আপনার সাথে পাবলিকও একটু যদি সহযোগিতা করতো? এটা তো বহুত ভালো কথা। হ্যাঁ, তো পাবলিকে কই, আমি তো ফেস টু ফেস কই যে আপনার সহযোগ করেন। হ্যাঁ, আরও একম্পনি করে আমার লোকে। স্যার, আমরাও পাবলিকের কাছে নমস্কার। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী এবং আমার প্রিয় নাগরিকজন, আপনারাও এই প্রশাসনকে আপনারা সাহায্য করুন, যাতে করে আমাদের এই শিলচরকে জঞ্জটমুক্ত করতে সুবিধা হয়। এবং আপনারা দেখেছেন যত্রতত্র এই ইরিস্কোগুলো থামিয়ে নানান রকমের মানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই আমি প্রশাসনের কাছে আমি বিনম্র অনুরোধ করব, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান এবং আমরা পাবলিক পাবলিককে অনুরোধ করব, পাবলিক যাতে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে সমাজকে সুন্দর সুস্থ করতে। ধন্যবাদ।